এই কুরুক্ষেত্র কিভাবে ধর্মক্ষেত্রে পরিণত হলো? আগে ধর্মক্ষেত্র, তারপরে কুরুক্ষেত্র। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেতা আজিদস্যব। আগে ধর্মক্ষেত্র, তাহলে কিভাবে ধর্মক্ষেত্রে পরিণত হলো সেটাই আগে বর্ণন করব। আপনারা কি শুনবেন না? এটা শুনবেন না, শুনবেন তো? কে কে শুনবে একটা হাত তুলো দেখি। সকলেই শ্রী গুরু নিতাই গৌরপিমানতে হরিবো। তাহলে চলুন সেই কথাই আমরা শ্রবণ করি। কুরুক্ষেত্র কার নামানুসারে এই ক্ষেত্রের নাম কুরুক্ষেত্র হলো, এবং তার আগে কিভাবে এটা ধর্মক্ষেত্রে পরিণত হলো? এটা ধর্মক্ষেত্র, তাই জানো যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ এই উপদেশ দিয়েছিলেন, যখন লক্ষ লক্ষ মানুষের মৃতদেহ কুরুক্ষেত্র রণাঙ্গনে সাহিত অবস্থায় পড়েছিল, যুধিষ্ঠির মহারাজের চোখে আর জল ধরে রাখতে পারছে না, ঝরঝর ঝরঝর করে যুধিষ্ঠির মহারাজ কেঁদে কেঁদে শ্রীকৃষ্ণের চরণে এসে পতিত হয়ে বলল, হে ভগবান, হে কৃষ্ণ, এ কি হলো, এটা কি হলো, তুমি কেন এমন করলে? কৃষ্ণচন্দ্র বলল, কেন যুধিষ্ঠির মহারাজ, কি হয়েছে, আমি কি এমন করলাম? তুমি থাকলে কুরুক্ষেত্র যুদ্ধ হলো, তুমি থাকলে এতগুলো মানুষের প্রাণ চলে গেল, কেন, কেন কৃষ্ণ, কেন? তুমি তো পারতে। আজ ভগবান কৃষ্ণচন্দ্রকে বললেন, হে কৃষ্ণ, আমি শুনেছি বৃন্দাবনের তুমি গোবর্ধনের পাদদেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন বংশীধ্বনি করতে, তোমার বংশীধ্বনিতে পাথর গলে যেত। হে কৃষ্ণ, যেখানে পাথর গলে যেত তোমার বংশীধ্বনিতে, সেখানে তোমার মুখের বাণীতে তুমি একটাবার দুর্যোধনের হৃদয়টাকে গলাতে পারলে না, কেন করলে না? তুমি তুমি কেন শুধু শুধু আমাকে দিয়ে এই যুদ্ধটা করালে, এতগুলো মানুষের প্রাণ চলে গেল? জানো কৃষ্ণ, আমি রাস্তায় বেরোতে পারি না, রাস্তায় বেরোলে সকলেই আঙুল তুলে বলে, ওই যুধিষ্ঠির মহারাজ যায়। কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে এ হত্যা করেছে, এদের রক্তে রঞ্জিত করে আজ রাজ সিংহাসনে যুধিষ্ঠির মহারাজ বসে আছে। হে যুধিষ্ঠির মহারাজ, তোমার জন্য কত পিতামাতা তার সন্তানকে হারিয়েছে, হে রাজন, তোমার জন্য কত পত্নী তার পতিদেবতাকে হারিয়েছে, তোমার জন্য কত ভাই তার দাদাকে হারিয়েছে, তোমার জন্য কত সংসার তছনছ হয়ে গেছে শুধুমাত্র তোমার জন্য। তুমি কি ভেবেছ, হে যুধিষ্ঠির মহারাজ, তুমি এতজনকে হত্যা করে এত রক্তে, এতজনের রক্তে তুমি স্নান করে তুমি সুখে রাজত্ব স্থাপন করতে পারবে? না, হয় না রাজন, হয় না। তুমি এতজনকে কষ্ট দিয়েছ, তুমি কোনোদিন সুখী হতে পারবে না। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ, আমি বাইরে বেরোতে পারি না, বাড়ালেই আমাকে যেন সকলেই এমন ভিক্ষা দেয়, আমি কি করব? ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, হে যুধিষ্ঠির মহারাজ, তুমি হলে ক্ষত্রিয় সন্তান, ক্ষত্রিয় সন্তান যদি যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধ না করে চলে যায় তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। শোনো হে রাজন, তুমি যুদ্ধ করলে ওরা মত্ত, আর না যুদ্ধ করলেও ওরা মত্ত, সেটা আমি তৃতীয় পাণ্ডব অর্জুনকে দেখিয়েছিলাম। যুদ্ধ শুরুর আগেই যখন অর্জুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল, কি করব খুঁজে না পেয়ে আমার চরণে এসে বলল, আমি সেদিন অর্জুনকে দেখিয়েছিলাম, যুদ্ধ তখনও শুরু হয়নি, অর্জুন দেখে নাও যুদ্ধের শেষ পরিণতি কি হতে চলেছে। অর্জুন দেখেছিল, তোমার ভাই অর্জুন দেখেছিল কুরুক্ষেত্র রণাঙ্গনে সব শুয়ে আছে। অর্জুন বলেছিল, কৃষ্ণ, এ আমি কি দেখছি, সকলে শুয়ে আছে, হ্যাঁ, এটাই কুরুক্ষেত্র রণাঙ্গনের শেষ ইতিহাস, এটা হবে, তুমি যুদ্ধ করলেও হবে আর না করলেও হবে। আমি গিয়েছিলাম শান্তিদূত হয়ে, শোনো যুধিষ্ঠির মহারাজ, আমি গিয়েছিলাম দুর্যোধনের আসরে শান্তিদূত হয়ে, আমি বলেছিলাম দুর্যোধন দাদার কাছে গিয়ে বলেছিলাম, দাদা তোমার তো অনেক সম্পত্তি আছে, তোমার তো অনেক রাজত্ব আছে, তোমার পাঁচটা ভাই পঞ্চপাণ্ডবকে তুমি পাঁচটা গ্রাম দিয়ে দাও, শোনেনি আমার কথা।
আমাকে সেদিন কি বলেছিল জানো? বিনা যুদ্ধ নাই দেবো সুচাক্র মেদে নেই। আমি কি করব, আমি তো গিয়েছিলাম বুঝিয়েছিলাম কিন্তু শোনেনি। আর এজন্য আমার বাক্য যে শোনেনি তার ফল তো তাকে পেতে হবে। এ জগতে আমার বাক্যই হলো শেষ বাক্য। শোনো হে যুধিষ্ঠির মহারাজ, যারা আমার বাক্য শুনবে তারা অনায়াসেই মুক্তি লাভ করবে, আর যারা আমার বাক্য শুনবে না তাদেরকে ভব সিন্ধুতে ডুবে মরে পড়ে থাকতে হয়। বলো বলো রাধা রানী কি জয়। যুধিষ্ঠির মহারাজ বলল, হে কৃষ্ণচন্দ্র এর মুক্তির উপায় কি? আমি যে শান্তি পাচ্ছি না। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি তাহাকে দিয়ে রাজসযোগ্য করিয়েছিলেন। শোনো হে যুধিষ্ঠির মহারাজ, রাজসযোগ্য করার কোনো প্রয়োজন নেই, তথাপি তুমি করো। কারণ মনে যদি খুঁতখুতানি থেকে যায় কোনোদিন মনে শান্তি হয় না। তুমি রাজসযোগ্য করো। যুধিষ্ঠির মহারাজের দ্বারা ভগবান কৃষ্ণচন্দ্র রাজসযোগ্য সমাপন করালেন। আর সেই কুরুক্ষেত্র রণাঙ্গনে তিনি এই গীতা শাস্ত্রের জন্ম দিয়েছিলেন। বলো বলো রাধা রানী কি জয়। ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে বলেন, হে রাজন এই কুরুক্ষেত্র রণাঙ্গনে যারা মরে পড়ে আছে তাদের জন্য তোমার কষ্ট হচ্ছে তো, কষ্ট হচ্ছে তো, ব্যথা হচ্ছে তো। শোনো, ওরা যে মরে আছে না শুধু দেহটা পড়ে আছে, ওদের আত্মা না ভগবানের চরণ তলে পৌঁছে গেছে। বলো বলো রাধা রানী কি জয়। যুধিষ্ঠির মহারাজ বলেন, কেমন করে সম্ভব যারা মরে এখানে পড়ে আছে তারা ভগবানের চরণে গেল? বলে হ্যাঁ, তার কারণ কি জানো, এই জায়গাটায় যারা মরল তাদের কখনো অধোজনই প্রাপ্ত হবে না, কারণ এটা হলো ধর্মক্ষেত্র। তখনই যুধিষ্ঠির মহারাজ জানতে চেয়েছিলেন, আপনি আমায় তাহলে কৃপা করে বলুন এই স্থানটা কিভাবে ধর্মক্ষেত্রে পরিণত হলো। তখনই যুধিষ্ঠির মহারাজকে ভগবান কৃষ্ণ বলেছিলেন, হে রাজন এটা হলো সত্যযুগের কথা। যুধিষ্ঠির মহারাজ বলে, দাঁড়াও দাঁড়াও কৃষ্ণ, কি বলছো? সত্যযুগের কথা? হ্যাঁ, সত্যযুগের কথা তুমি জানলে কেমন করে? তুমি তো আমার সখা, আমার জন্মও দ্বাপর যুগে, তোমার জন্মও দ্বাপর যুগে, ঠিক না? ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ বলছে, আমার জন্মও দ্বাপর যুগে, আবার তোমার জন্মও দ্বাপর যুগে, তাহলে সত্যযুগের ঘটনা তুমি কেমন করে জানলে? ভগবান কৃষ্ণচন্দ্র বলল, হে যুধিষ্ঠির মহারাজ, শুধুমাত্র দ্বাপর যুগেই যে আমি অবতীর্ণ হয়েছি বা তুমি অবতীর্ণ হয়েছো তা নয়, এর আগে যত যতবার আমার জন্ম হয়েছে তোমারও জন্ম হয়েছে, কিন্তু কালের প্রভাবে তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই। কারণ এই গীতা জ্ঞানের উপদেশ আমি এর আগে সূর্য দেবতাকে দিয়েছিলাম, সেদিন জানাচ্ছেন যুধিষ্ঠির মহারাজকে, আমি এই গীতা জ্ঞানের উপদেশ সূর্য দেবতাকে দিয়েছিলাম। কি বলছেন? হ্যাঁ, সূর্য তার পুত্র মনুকে দিয়েছিল, সূর্য সাম্ভ মনুকে এই জ্ঞান উপদেশ দিয়েছিল, মনু তার পুত্র সর্জাতুকে দিয়েছিল, ইকাকুকে দিয়েছিল। এইভাবে বংশ পরম্পরায় গীতার ধ্বনি প্রচারিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণচন্দ্র যখন এই কথা বলছেন, ভগবান কৃষ্ণচন্দ্র কি বলছেন জানেন? যুধিষ্ঠির মহারাজ, কালের প্রভাবে তুমি শুধু ভুলে গেছো কিন্তু আমি কিছু ভুলি নাই, আর এজন্যই আমি তোমাকে বলি তুমি মন দিয়ে শোনো, কারণ আমার বাক্যে যদি বিশ্বাস না থাকে তাহলে শ্রবণ করেও কিছু হয় না। যারা ভাগবত শ্রবণ করছে খুব মন দিয়ে শুনবে, যারা ভাগবত শ্রবণ করছে তারা যদি শুনে বলে ওরকম আজগুপি ঘটনা ভাগবতে অনেক লেখা আছে, ওগুলো মনে করতে নাই, কি হবে? ভাগবত শুনবে সময় কেটে যাবে, কিছু কাজের কাজ হবে না, তাই না? এজন্য প্রত্যেকটা জিনিসের আগে কি বিশ্বাসের প্রয়োজন। যদি বিশ্বাস না থাকে সময় কেটে যাবে, কিছু কাজের কাজ হবে না, ঠিক আছে? একবার কি হয়েছে, এক গ্রামে সাত দিন পাঠ করার জন্য বৃন্দাবন থেকে এক সাধু মহাত্মা এসেছে, পাঠ করছে, আর পাঠের মধ্যে অনেক শ্রোতা আছে, ঠিক আছে? বিশ্বাস করলেই যে ভগবানকে পাওয়া যায় সেই প্রসঙ্গেই একটা কথা বলি। তো পাঠের মধ্যে অনেক শ্রোতা রয়েছে, তার মধ্যে একটা ছিচকে চোর এসে বসে গেছে, ঠিক আছে?
মনে মনে ভাবছে সন্ধ্যাবেলা পাঠ চলছে, এখন তো গেলেই ধরা পড়ে যাব, একটু রাত হোক তারপরে যাব, সময়টা কোথায় কাটবে? বলে তাহলে এখানে বসে একটু ভাগবত শুনি। ঠিক আছে, ছিচকে চোরটা বসে গেছে ভাগবত চরণ তলে বসে বসে শুনছে। আর সাধুজি সেদিন বলছে, জানো ভগবান কৃষ্ণচন্দ্র এখনো পর্যন্ত আসেন লীলা করতে, অর্ধপয়সে লীলা করেন কৃষ্ণরায়, কোনো কোনো ভাগ্যবান জীব তাহা দেখি পারে ভাই, জানো এখনো ভগবান আসেন আমাদের মাঝে লীলা করতে। যদি ভগবান কোনোদিন আমাদের মধ্যে এসে যায়, তবে ভগবানকে চেনার উপায় কি আছে? কেমনভাবে ভগবানকে চিনবে, কিভাবে ভগবানকে চিনতে হয়, ভগবানকে দেখতে কেমন, ভগবানকে দেখতে কেমন, তার উপমা দিচ্ছেন সেই পাঠক ঠাকুর। বৃন্দাবনের মহাত্মা বলছেন, দেখো সেই ভগবান কৃষ্ণচন্দ্রের মাথায় সোনার মুকুট আছে, আর যেই মুকুটের কথা বলেছে সঙ্গে সঙ্গে চোরটা ভাবছে, ওরে বাবা তাহলে তো ভগবান বিরাট বড় ধনী লো, বাহ দেখি আর কি আছে। শোনো, ভগবানের মাথায় শুধু মুকুট নাই, ভগবানের চরণে সোনার নূপুরও আছে, তাই নাকি? ভগবানের হাতে সোনার কঙ্কন আছে, ভগবানের কানে সোনার কুণ্ডল আছে, ভগবানের গলায় সোনার হার আছে, হীরা মনে মুক্তা জহিরতে জহরতে গোটা গা ঢাকা আছে, যেদিকেই তাকাবে শুধু সোনা সোনার সোনা। যখন পাঠক ঠাকুর এমন করে বলছে, তখন সেই ছিচকে চোরটা মনে মনে ভাবছে, বাহ একটা বার যদি কৃষ্ণকে ধরতে পারি আমি তো মালামাল হয়ে যাব। ও তো ছোট ছেলে, ওর কাছ থেকে কি করে কায়দা করে গহনা নিতে হয় এটা তো আমি জানি, আমি ঠিক বাগিয়ে নেব, শুধু একটা বার কৃষ্ণর সঙ্গে আমাকে দেখাটা করতে দাও। পাঠক ঠাকুর তো সাত দিন পাঠ শেষ করে গ্রাম ত্যাগ করে বৃন্দাবনে চলে গেছে, আর এপাশে সেই ছিচকে চোরটা প্রত্যেক দিন দেখো ভগবানকে শুধু একটাই কথা জানায়, হে ভগবান কৃষ্ণ কবে তুমি আমাকে দর্শন দেবে? আর কোন সাধু ভগবানকে আহ্বান করুক, ব্যাকুল হয়ে ডাকুক, আর কোন অসাধু যদি ভগবানকে ডাকে তো ভগবান কি তার ডাক উপেক্ষা করে থাকতে পারবে গো? দিনের পর দিন যখন সেই ছিচকে চোরটা সবসময় বলে কবে আসবে মোর দুয়ারে সেই ভগবান, কবে আসবে তুমি কৃষ্ণচন্দ্র, দিনের পর দিন ভগবানকে ডাকে আর ভগবান একদিন না এসে থাকতে পারলো না। ভগবান সেদিন সেই চোরের বাড়িতে এসে ঢুকে গেল, আর সেই ভগবান শ্রীগোবিন্দকে দর্শন করে ছিচকে চোরটা ভাবছে, আরে ইনি আমার কি দেখতে পেয়েছে? আর দেখছে সেই ভগবান কে চেনার উপায় সাধুজি যে বৃন্দাবন থেকে এসেছিল যেমন হয় বলেছিল, দেখলো ঠিক হুবহু একই রকম, সেই তো মাথায় সোনার মুকুট, সেই তো গলায় সোনার হার, সেই তো কোমরেই সোনার বিছা, সেই তো পায়ে চরণে সোনার নূপুর, সেই তো কানে সোনার কুণ্ডল, সেই তো হাতে সোনার বালা ঝুলছে, আরে তাহলে ইনিই সেই ভগবান। কৃষ্ণচন্দ্রকে বললো, তুমি কে? ভগবান কৃষ্ণ বললো, কেন যাকে তুমি ডাকো আমি সে। ও তুমি তুমি সেই ভগবান? হ্যাঁ। ভগবান বললো, আমি তোমার ডাকে সাড়া দিতে এসেছি, বলো বলো ভক্ত, আমি তোমার সত্যি ডাকে প্রসন্ন হয়ে গেছি, তোমার মতো এমন আকুল হয়ে ব্যাকুল হয়ে আমাকে এর আগে কেউ ডাকেনি, বলো তুমি আমার কাছে কি চাও? আর চোরও তো সেই আশায় ছিল, কবে আসবে আমার কৃষ্ণচন্দ্র ভগবান, আমি তার কাছ থেকে যদি একবার পেয়ে যাই আমি তো রাজার রাজা হয়ে যাব। ভগবানকে বললো, প্রভু আমি যা চাইবে তাই দেবে? হ্যাঁ তুমি যা চাইবে আমি তাই দেবো, বলো কি চাও? তাহলে আপনি আপনার মাথার মুকুটটাকে খুলে দিন। মাথার মুকুট খুলে দিয়েছে, আর কি চাও বলো? আপনার চরণের নূপুরটা খুলে দিন, দুটো চরণের নূপুর খুলে দিয়েছে, আর কি চাও? এবারে হাতের বলয় কঙ্কন গলার গজমতি হার সব এক এক করে খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে কৃষ্ণ বলছে, আর কি চাও? আরে আর আপনার কি আছে দেবেন, আর কিছু দরকার নেই। ভগবানকে একদম নিঃস্ব করে দিয়েছে, সব গহনাঘাটে খুলে নিয়েছে। এবার ভগবানকে প্রণাম করে বলছে, এবার আপনি যান, আপনাকে আমার আর লাগবে না। কি বলো, আর লাগবে না? না, ভগবান তো চলে গেছে। সেই চোরটা সমস্ত গহনাঘাটি এক জায়গায় জড়ো করে মনে মনে ভাবছে, বাহ এতদিন পরে আমার আশা পূর্ণ হয়ে গেছে, আজ ভগবান কৃষ্ণ এসে আমাকে সব দিয়ে গেল। কিন্তু
যার কৃপায় আমি পেলাম, যার কথায় আমি পেলাম, সেই বৃন্দাবনের সাধুজি। তিনি যদি না বলতেন ভগবানকে তো আমি চিনতে পারতাম না। তাহলে তিনি যখন আমাকে ভগবান চেনার শিক্ষা দিয়েছেন, আমাকে চিনিয়ে দিয়েছেন, তাহলে তিনি আমার গুরু। তাহলে গুরুকে গুরুকে প্রণামী না দিলে তো কোনো কার্যই সিদ্ধ হয় না। আর তাছাড়া এতগুলো গহনা আমি নিয়ে হজমও করতে পারবো না, কেন ভগবানের গহনা তো সকলে কি নিয়ে হজম করতে পারবে। এবারে কি হয়েছে, মনে মনে ভাবছে যে দেখি এত গহনা নিয়ে আমি কি করব, দু চারটা গহনা যদি পাঠক ঠাকুরকে দেই ঘুষস্বরূপ, নাকি পাঠককে যদি দেই, কেন যার দৌলতে এতগুলো পেলাম তাকে যদি দুটো চারটা দেই, বাকিটা আমি হজম করে নেব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আশায় বসে আছে কবে পাঠক ঠাকুরের সঙ্গে আবার আমার দেখা হবে। হেন কালেই খবর পেল সেই সাধুজি আবার সেই গ্রামের মাটিতে পরের বছর আবার সাত দিনের জন্য পাঠ করার জন্য আসার জন্য তার ডেট হয়ে গেছে। বাহ, আবার সাধু আসবে। দিন গুনতে লাগলো, গুনতে 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 সেই শুভদিন উপনীত হয়ে গেল, সমস্ত গ্রাম মাতারা হয়ে গেল। আজ বৃন্দাবন থেকে সাধু আসবে আমাদেরকে ভগবানের কথা শোনাতে, সকলেই যেন আনন্দে মাতোয়ারা, যেন ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ কি নাম রে, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ কি নাম রে, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ কি নাম, সপন কি খেলা, এ জীবন হ্যাঁ সুখ দুঃখ মেলা, দুনিয়া রাজে সপন কি খেলা, জান তুঝকো পড়ে আকেলা, জান তুঝকো পড়ে আকেলা, হজর হরিতা নাম রে, হজ গোবিন্দ হজ গোবিন্দ হজ গোবিন্দ নাম, আনন্দে মাতারা হয়ে গেছে। আ এক বছর সময় আমরা কত কষ্টে কাটালাম গো, আবার সেই সাধু আসছে বৃন্দাবন থেকে ভাগবত কথা শোনাতে। কত আনন্দ করে অনুষ্ঠানের সব আয়োজন করেছে, আর সব ভক্তরা একে একে সন্ধ্যার সেই শুভলগ্নে সন্ধ্যার প্রাগলগ্নেই সব গিয়ে আসরে উপস্থিত হয়েছে। সাধু যে এলেন পাঠদান করতে প্রথম দিবস, আর যেই এসেছে একদম সামনেই দেখে সেই ছিচকে চোরটা বসে আছে। ঠিক আছে, সে গত বছর একদম শেষে বসেছিল, এবছর একদম প্রথম বেঞ্চে বসে আছে। ঠিক আছে, সাধুজি তো দেখেই চিনতে পেরে গেছে, আরে তুমি এবছর একদম যে প্রথমেই বসে আছো, বলে হ্যাঁ কেন বসে আছি জানেন, আপনাকে কিছু দেখাবো বলে। তাই নাকি, তুমি কি দেখাবে আমাকে, বলে এই যেগুলো আপনার জন্য এনেছি। বলে কি করেছে, ভগবানের শ্রীকৃষ্ণের যত গহনা সব গহনা ভগবানের যত প্রদত্ত গহনা সব সাধুকে দেখাতে লাগলো, সাধুজি
এটা হলো কৃষ্ণের মাথার এটা মুকুট, এটা হলো কৃষ্ণের গলার মালা, এটা হলো ভগবান শ্রীগোবিন্দের পায়ের উপর, তাই নাকি? তুমি কোথা থেকে পেয়েছো? বলে আমাকে ভগবান দিয়ে গেছে। এটাকে দূর করে দাও তো এখান থেকে, কেন এখন চলছে কলিকাল, দ্বাপর যুগে। ভগবান কৃষ্ণচন্দ্র আজ থেকে 5,500 বছর আগে তিনি এসে বৃন্দাবনে প্রকটলীলা করেছিলেন, আর কৃষ্ণ এসে তোমাকে গহনা দিয়ে গেছে। বাজে কথা বলার জায়গা পাও না, পাগল কোথা কারা, যাও এখান থেকে। চোর কোথা কারা, কার বাড়ি থেকে কি চুরি করে নে, আমাকে ঘুষ দিতে এসেছো, কি ভেবেছো সাধু যে ঘুষ খায়, যাও দূরে যাও এখান থেকে। সাধুজিকে বলছে, সাধুজি আর বিশ্বাস করুন, সত্যি ভগবান আমাকে দিয়ে গেছে, ভগবান তোমাকে দিয়ে গেছে। হ্যাঁ দেখি দেখি গহনাগুলো দেখি। সাধুজি তো হাতে গহনাগুলো নেড়ে চেড়ে দেখছে, দাঁত দেখে ভাবছে হ্যাঁ ভগবানের গহনার মতোই লাগছে। এই তো ভগবান শ্রীগোবিন্দের মাথায় যে মুকুট থাকে, তাতে যে ময়ূর পাখা, এই ময়ূর পাখা তো এখনো এই গহনার মধ্যে রয়েছে, চূড়ের মধ্যে রয়েছে। তাহলে সত্যিই কি ভগবান এসেছিল? শোনো ভক্ত, যদি সত্যিই ভগবান এসে থাকেন, তুমি দর্শন করেছো বটে, হ্যাঁ তুমি আমাকে দর্শন করাতে পারবে? হ্যাঁ কেন পারবো না, আপনি দর্শন করবেন ভগবানকে? হ্যাঁ দর্শন করব। তাহলে আমি কালকেই তোমার বাড়িতে যাব, কালকে আমাকে ভগবানকে দর্শন করিও। সাধুজি বহু আশায় বুক বেঁধে পরদিন সকালবেলা সেই ছিচকে চোরের বাড়িতে চলে গেছে। তাহলে ভগবান দর্শন হবে মনের আশা নিয়ে চোরের বাড়িতে গিয়ে বসে আছে। সেই চোর বলছে, সাধুজি আপনি এসেছেন? বসুন বসুন, আসুন আসুন, আপনাকে কোথায় বসাই? আচ্ছা আপনি এইখানটা বসুন। আসনে বসিয়ে পাদ দর্ঘ দিয়ে পূজা অর্চনা করলেন, পা ধৌত করে দিলেন, ধৌত করার পরে সেই জল পান করলেন, পূজা অর্চনা করলেন, আরাধনা করলেন, প্রণাম করলেন। তারপর বলুন সাধুজি, আপনার জন্য কিছু সেবার ব্যবস্থা করি। সাধুজিকে সেবা শুশ্রূষা করিয়ে সন্তুষ্ট করলেন। তারপরে সাধুজিকে বললেন যে এবার ভগবান আসবে, আপনি এখানে বসে থাকুন, ভগবান আসছে, তাই নাকি? ভগবান আসবে এখানে? হ্যাঁ আমি যখনই ডাকি ভগবান চলে আসে। এবার সেই ছিচকে চোর কী করছে, ভগবানকে কাতর হয়ে ডাকছে, ওগো দয়াময়, ওগো ভগবান, ওগো করুণাময়, আমি তো তোমাকে ভজন সাধন কিছুই জানি না, আমি তো তোমার কীভাবে আরাধনা করতে হয় জানি না, আমি তো কীভাবে তোমার কৃপা নিতে হয় তাও তো জানি না, কীভাবে ডাকলে যে তুমি আসো তাও তো আমি জানি না, কিন্তু এটুকু আমি জানি তুমি ভক্তের নয়নজল কখনো সহ্য করতে পারো না, তাই আমি কিবা দিয়ে ডাকবো প্রভু তোমায়, শুধু আছে আমার নয়নের জল, সেই নয়নের জল দিয়ে প্রভু আমি তোমায় ডাকি, তুমি একবার আমার ডাকে ছুটে আসো। ভক্ত যেন কত কাতর হয়ে চোখের জল ফেলে ফেলে কতক্ষণ ধরে ডাকছে, তবুও ভগবান আসছে না। দেখতে দেখতেই দিন গড়িয়ে সন্ধ্যাকাল এসে গেল, সাধুজি পথচনে পথপ্রান্তে বসে আছে শুধুমাত্র ভগবানের দর্শন পাবে বলে। বৃন্দাবনে যে দুর্লভ ধনকে আমি দর্শন করতে পারি নাই, সেই দুর্লভ ধন আমি এখানে এসে দর্শন করব, মনে মনে সেই আশায় বুক বেঁধে আছে সাধু। যেন সন্ধ্যাকাল এসে গেল তবু সেদিনের ডাকে ভগবান এলো না। সাধু যেই মনে মনে চিন্তা করলো, আমার তো দ্বিতীয় দিবসের পাঠ আছে, আমাকে তো আবার পাঠের আসনে যেতে হবে। তিনি যাওয়ার সময় বলে গেলেন, ভগবান বোধহয় আজ আর আসবেন না, আমি আসি। সাধুজি ওখান থেকে চলে গেলেন, আর তখন যেন সেই চোর আবার ভগবানকে ডাকছে, ওগো ভগবান, তুমি সারাদিন আমাকে আজ বঞ্চনা করলে, আমি তোমাকে সারাদিন ধরে ডাকলাম, এত চোখের জল ফেললাম, আমি জানি তুমি তো ভক্তের চোখের জল সহ্য করতে না পেরে ছুটে আসো, তারপরেও তুমি এলে না ভগবান, তুমি তুমি এত পাষাণ, এর আগে তো যতবার আমি তোমাকে ডেকেছি তুমি প্রত্যেকবার আমার ডাকে ছুটে এসেছো, এবারে তুমি এলে না কেন ভগবান? ভগবান তৎক্ষণাৎ তার সামনে এসে গেলেন। ওরে ভক্ত রে, তোর ডাককে আমি কখনো উপেক্ষা করতে পারি? সেই ভক্ত বলছে, প্রভু তাহলে আপনি আজ সারাদিন এলেন না কেন, এতবার আপনাকে ডাকলাম, এতক্ষণ ধরে ডাকলাম, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ডাকতেই থাকলাম, আপনি এলেন না কেন?
ভগবান শ্রী বৃন্দাবন বিহারি লাল বলল, ওরে ভক্ত রে, তুই যাকে ডেকে এনেছিস, বৃন্দাবন থেকে সাধু না এসেছে, তুই যাকে ডেকে এনেছিস আমাকে দর্শন করানোর জন্য, জানিস আমি কেন তার কাছে দর্শন দেইনি? তার কারণ আমি যে এখনো পর্যন্ত লীলা করি, ও পাটে বলে, ও ভক্তকে বোঝায়, কিন্তু ওর নিজের বিশ্বাস নাই। কিন্তু তুই পাঠে শুনে তোর যে ভক্তি বিশ্বাসের আবির্ভাব হয়েছে, তোর যে শ্রদ্ধা এসেছে, সেই শ্রদ্ধায় আমি তোর বাড়িতে হাজির হয়ে গেছি। এজন্য ভগবানের প্রতি যদি কারো বিশ্বাস থাকে, তবেই কিন্তু সে ভগবানের দর্শন লাভ করতে পারে। শুধুমাত্র বিশ্বাস, বিশ্বাস মিলায় বস্তু তর্কে বহু। ভগবান শ্রীগোবিন্দ তিনি যুধিষ্ঠির মহারাজকে সে কথাই বলছেন, শুধুমাত্র বিশ্বাস করো আমার কথা। আমি সত্যযুগে ছিলাম, আমি ত্রেতাতে ছিলাম, আমি কলিযুগে এসেছি, আমি আবার দ্বাপর যুগে অবতীর্ণ হয়েছি। সত্যযুগে আমি সত্যনারায়ণ, ত্রেতাতে হলাম শ্রীরাম লক্ষণ, দ্বাপরতে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌর ভগবান। আর এজন্য আমি তোমাকে সত্য কথাই বলছি, এটা হলো সত্যযুগের ঘটনা, তুমি শোনো মন দিয়ে। ভগবান শ্রীগোবিন্দ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, সোমবংশের বিখ্যাত রাজা ছিলেন, নাম তার ঋক্ষ। ইনি ছিলেন বড় ধার্মিক, ন্যায়নিষ্ঠা পরায়ণ রাজা। এনার মতো এমন ধার্মিক রাজা সে যুগে আর কেউ ছিল না, এত নিষ্ঠাপরায়ণ, ন্যায়নীতি পরায়ণ ছিলেন। তার পুরোহিত ছিল বশিষ্ঠ আচার্য। প্রত্যেকটি রাজবংশের পুরোহিত কিন্তু বশিষ্ঠ আচার্য, ঠিক আছে? প্রত্যেকটা রাজার পুরোহিত কিন্তু বশিষ্ঠ আচার্য। যেমন দেবতাদের পুরোহিতকে, দেবতাদের পুরোহিতকে আগে বৃহস্পতি, ঠিক আছে? দেবতাদের পুরোহিত হলো বৃহস্পতি। অসুরদের পুরোহিতকে শুক্রাচার্য। তেমনি সমস্ত রাজাদের পুরোহিত হলো বশিষ্ঠদেব। এই বশিষ্ঠদেব ছিলেন অত্যন্ত ন্যায়নিষ্ঠাপরায়ণ এবং সত্যদ্রষ্টা, সত্যনীতিপরায়ণ। ঋক্ষ রাজার পুত্রের নাম ছিল সংবরণ, আর এই সংবরণের পুত্রের নাম ছিল মহারাজ কুরু। মহারাজ কুরু, এই মহারাজ কুরু যেমন ছিলেন রূপবান, তেমন ছিলেন বলবান, আর তেমনই ছিলেন গুণবান। অল্প বয়সেই বেদ শাস্ত্র পাঠ করে তিনি বেদের কথাকে হৃদয়ঙ্গম করেছিলেন, অনুভূতি করেছিলেন। সেই সঙ্গে যুদ্ধবিদ্যা শিক্ষা অর্জন করেছিলেন এবং কিভাবে রাজ্য পরিচালনা করতে হয় সে শিক্ষাও তিনি অর্জন করেছিলেন। কুরু যখন প্রাপ্তবয়স্ক হল, তখন পিতা সম্বরণ তিনি সমস্ত সাধু মহর্ষি দেবর্ষি ব্রহ্মর্ষিদের সঙ্গে, পুরোহিতদের সঙ্গে আলোচনা করতে লাগলেন, আমার আর বয়স কতদিন, আমার আর পরমায়ু কতদিন, কারণ এই দেহ তো ক্ষণভঙ্গুর, আজকে আছে কালকে নাও থাকতে পারে। এ জীবনের চরম সত্যটা কি জানো? এই জীবনের চরম সত্য হলো জীবের আসন্ন মৃত্যু। জানে মানুষ মরবে, জন্ম যখন হয়েছে মরতে তাকে তো হবেই, তারপরেও যখন মানুষ মৃতদেহ নিয়ে শ্মশানে শবদেহ করতে যায়, তারপরেও সে চিন্তা করে কি জানো তো, আমার তো কোথাও ওই মৃত্যু হবে না, কিন্তু জন্ম যখন হয়েছে মৃত্যু তো একদিন না একদিন হবেই, এটা তো চিরন্তন সত্য। আর এই দেহ তো ক্ষণভঙ্গুর, আজকে আছে কালকে আর থাকবে না। অতএব আমি আমার এই দেহ অপটু হওয়ার আগেই আমি আমার পুত্র মহারাজ কুরুকে আমি রাজ সিংহাসনে বসাতে চাই। আপনারা বলুন, আপনারা কি সেটাই চান? সমস্ত ব্রাহ্মণগণ সাধু মনীষীগণ বললেন, হ্যাঁ, রাজা কুরুর মতো যদি এমন রাজা যদি রাজ সিংহাসনে বসে, তাহলে সত্যি রাজ্যের উন্নতি হবে, মানুষের আয় উন্নতি বাড়বে, শস্য শ্যামলায় পরিণত হবে গোটা দেশ, সকলে মিলে একটা শুভ দিন
ধারণ করলেন। দেখবে প্রত্যেকটা কাজের কিন্তু একটা শুভ দিন আছে, ঠিক আছে? যেমনটা গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, ঠিক আছে, বিবাহ, তারপরে গর্ভাধান, সার্বক্ষণ, পঞ্চামৃত, এগুলোর শুভ দিন দেখে করতে হয়। অনেকেই কিন্তু শুভ দিনগুলোকে না মান্যতা দিয়ে যে কোনো দিন কিন্তু এই কর্মগুলো করে, কিন্তু এটা কখনো করবে না। পাজিকর্তা কিন্তু আমাদের মতো মূর্খ নয়, পাজিকর্তা কিন্তু আমাদের মতো কেউ মূর্খ নয়। তারা যে যে শুভ দিনে শুভ কাজগুলো করে গেছে সেগুলো কিন্তু সেই দিনেই করবে। অনেকেই কি করে বলতো, নিজেদের ইচ্ছা মতো অনুষ্ঠান করে, ঠিক আছে, এটা কখনো করবে না। সমস্ত কিন্তু একটা শুভ ক্ষণের উপর নির্ভর করে। যদি ক্ষণ যদি নির্ভুল হয় তাহলে কিন্তু অনুষ্ঠান হবে সুন্দরভাবে, আর সময় যদি উল্টো পাল্টা হয় তাহলে অনুষ্ঠান হবে সকলকে দুর্ভোগ ভোগ করতে হয়, ঠিক আছে? এই জন্য অনেকেই কী করে বলো তো, অন্নপ্রাশন, আরে এখন সময় নাই, এখন তো আমরা প্রত্যেকেই কাজে ব্যস্ত, আচ্ছা এখন দিনটা ধরে ফুল ছুঁয়ে রেখে দাও, বলে কি বলে না, এখন অন্নপ্রাশনের দিনটা ধরে ফুল ছুঁয়ে রেখে দাও, যখন আমাদের সময় হবে তখন আমরা আমাদের অনুষ্ঠান করবো, কিন্তু এটা কখনো করবে না, ঠিক আছে? যে সময়ের যেই কাজ সেটা সেই সময় করবে, ঠিক আছে? তোমার জন্য সময় কখনো থেমে থাকবে না। আর তুমি ওই দিন যে শুভ কর্মটা করতে যাচ্ছ, তুমি কি জানো ওই দিন তোমার কর্মটা শুভ হবে কি অশুভ হবে? এই জন্য যেদিনের যেই সময় যেই কাজ সেটা কিন্তু সেই দিন করে নিতে হবে, পরে যখন পারবে আবার করবে, ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবে, শুভস্র শীঘ্র আর অশুভস্র কালকরণ। শুভ কাজে কখনো দেরি করবে না, ঠিক আছে? এই যে আপনাদের কৃপাতে তো বহু জায়গায় ভাগবত করতে যাই, জিজ্ঞাসা করে আসরে আসরে গিয়ে, বাবা আপনাদের দীক্ষা হয়েছে, বলেন না, আরে 62 বছর বয়স হলো তো এখনো হয়নি, বলে এই নেবো নেবো করে ভাবছি, পরের বছর আবার ওই আসরে পাঠ করতে গেছি, বলে বাবা এবছরও হয়নি, বলে না কবে হবে, মরার আগের দিন দীক্ষা নেবেন, আশায় বসে থাকুন যেদিন মরবেন তার আগের দিন দীক্ষা নেবেন, গুরুদেব আসবে বলবে বলো হরি বল, হরি বল আর বলতে পারবে না, ঠিক আছে? হরি বল বলার জন্য যেটা প্রয়োজন সেটা তখন তো থাকবে না, হরি বল বলার জন্য যেটা প্রয়োজন কোনটা, দাঁত, জিহা ঘুরবে না, দাঁত থাকবে না, হরি বল আর আসবে না, শুধু হপিফল হপিফল হপিফল, কি হবে, দীক্ষা নেওয়া হবে কিন্তু কাজের কাজ কিছু হবে না। এজন্য সঠিক সময়ে সঠিক কাজ, এটাই একমাত্র বিধান। সমস্ত ব্রাহ্মণদেরকে বললেন, আমার পুত্রের শুভ অভিষেক কার্য হবে, আপনারা সকলেই আসবেন। সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করলেন, আপনারা সকলে আসবেন, সকলে আমার পুত্রের মাথায় অক্ষত দিয়ে, দুর্বা দিয়ে, পুষ্প দিয়ে আশীর্বাদ করবেন। দেখুন প্রত্যেকটা কাজের কিন্তু আশীর্বাদটা কিন্তু বহু মহামূল্য, ঠিক আছে? এই যে আশীর্বাদ, এখন আশীর্বাদ আছে না নেই? আছে, আছে, আমাদের পাশে কই নাই, ঠিক আছে? আশীর্বাদ থাকবে কি করে বলো, সব যদি ফোনে ফোনে হ্যালো এই চলে গেল, ঠিক আছে? এখনকার দিনে বিবাহ মানে কি, সকালবেলা হ্যালো বিকালবেলা চলে গেল, পরের দিন সকালে আবার ফিরে এলো, কি হলো, আশীর্বাদ হলো, হয়নি। আগে আগে যেদিন বিবাহ হতো সেই দিন বা তার আগের দিন একটা শুভ সময় দেখে আশীর্বাদ কাজ করা হতো, ঠিক আছে? এই আশীর্বাদ কারা কারা করতে যাবে, কারা কারা করতে যাবে আশীর্বাদ, যারা জ্যেষ্ঠত্ব, যারা বয়সে জ্যেষ্ঠ তারা আশীর্বাদ করতে যেত আগে আগে। এখনকার দিনে ছেলে বলে কি জানো, বাবা তোমাকে যেতে হবে না, আমার বন্ধু গিয়ে আশীর্বাদ করে আসবে,
তারপর চিন্তা ভাবনা করে দেখুন, যে কোনোদিন নিজে আশীর্বাদ নিলই না অন্যের কাছ থেকে, সে কেমন করে অন্যকে আশীর্বাদ করতে পারবে? এজন্য আগে নিজেকে আশীর্বাদ নিতে হবে অন্যের কাছ থেকে, তবে আপনি অন্য কাউকে আশীর্বাদ করতে পারবেন। ঠিক যেমনটা আপনি যদি কাউকে দীক্ষা দেন, তার আগে আপনাকে আগে দীক্ষা নিতে হবে, ঠিক না ভুল? আপনাকে আগে দীক্ষা নিতে হবে, আর তবে আপনি শ্রী গুরুদেবের অনুমতি নিয়ে অন্য কাউকে আবার ওই দীক্ষা মন্ত্র দিতে পারবেন। যে কোনোদিন দীক্ষাই নিল না, সে যদি বলে আমি দীক্ষা নেব, সেই দীক্ষার মন্ত্র ফলপ্রসূ হবে কি হবে না? কোনোদিন হবে না। ঠিক তেমনই আগে তোমাকে কারো কাছ থেকে আশীর্বাদ নিতে হবে। কার কাছ থেকে? সাধু মহাত্মার কাছ থেকে, শুদ্ধ ভগবত ভক্তের কাছ থেকে, গুরুজনদের কাছ থেকে, প্রণম্যজনদের কাছ থেকে আগে আপনাকে আশীর্বাদ নিতে হবে, তবে আপনি অন্য কাউকে আশীর্বাদ করতে পারবেন। আর এই আশীর্বাদ এটা এমন একটা কর্ম যেটা কোটি টাকার বিনিময়ে আপনি কোথাও পাবেন না। ঠিক আছে, আপনি কোনো সাধু মহাত্মাকে প্রণাম করলেন, সেই সাধু আপনার মাথা হাতে আশীর্বাদ করলো, যে আশীর্বাদটা আপনি ময়না বাজারে গিয়ে, অন্নপূর্ণা বাজারে গিয়ে আপনি কোটি টাকা দিলেও ওখানে খুঁজে পাবেন না। ঠিক আছে, এজন্য জগতে সব কিছু পাওয়া যায় ক্রয় করতে, কিন্তু আশীর্বাদ কখনো আপনি ক্রয় করে আনতে পারবেন না, এটাকে অর্জন করতে হয়। কে পাবে আশীর্বাদ? কে পাবে? যার মাথা নিচু হয়ে আছে, দেখবে বৃষ্টি তো হয় কিন্তু জল কি সব জায়গায় ধরা থাকে? থাকে না তো। কোন জায়গায় জল থাকে? যে জায়গাটা নিচু হয়ে আছে, তাই না? উঁচু জায়গাতেও জল পড়ে কিন্তু সেখানে জল থাকে না, নিচু জায়গাতেই নেমে চলে আসে। ঠিক তেমনি যদি আশীর্বাদটা নিতে হয়, অবশ্যই নিচে এসে আশীর্বাদ নিতে হবে। একবার ভগবান রামচন্দ্র পাঠিয়েছে তার ভ্রাতা অনুজ লক্ষণকে, ওরে ভাই লক্ষণ, রাবণ অত্যন্ত বেদজ্ঞ, রাবণরাজ বেদজ্ঞ এবং ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করত, ত্রিকালজ্ঞ, তাই ভাই আমার আদেশ, তুই রাবণের কাছে গিয়ে কিছু উপদেশ নিয়ে আয়। ভগবান রামচন্দ্রের কথা শুনে অনুজ লক্ষণ তো গিয়েছে রাবণের কাছে, গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন দাঁড়িয়ে আছে, রাবণ একবার দেখলো তারপরে মুখ ঘুরিয়ে নিল। লক্ষণ ফিরে এলো ভগবান রামচন্দ্রের কাছে, কিরে ভাই তুই গেলি না? বলে গেছিলাম। কি বললো? বলে কিছু বলেনি। আরে কি বলিস, তুই গেছিলি? বলে গেছিলাম, কিছু বলেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এলাম। বলে তুই কোথায় দাঁড়িয়েছিলি? বলে কেন মাথার কাছে, ওই জন্যই পাসনি। যদি নিতে হবে তাহলে পায়ের কাছে গিয়ে দাঁড়াতে হবে, তাই না? নিতে হলে নিচু হতে হবে, দেনে বালা উপরে থাকবে, লেনে বালা নিচে থাকবে, ঠিক না ভুল? ঠিক তো। এই যে আপনাদের এদিকে সকাল সাতটা সজলধারা আসে, সজলধারা আসে? আসে না। এ পাশে টাইম কলে জল আসে, তাও আসে না। সাবমার্সিবল আসে? আসে তো। আচ্ছা, তাহলে সাবমার্সিবল জল যদি কেউ আনতে যায়, কল ছেড়েছে জল আনতে যাচ্ছে, ঠিক আছে, যদি কেউ কলসি ট্যাপের উপরে রেখে দেয়, সে সারাদিন দাঁড়িয়ে আছে, কলসি ভর্তি হ, কলসি ভর্তি হ, কলসি ভর্তি হ, শাশুড়ি গিয়ে বলো ও বৌমা কলসি ভর্তি হলো? বলে না। আরে কি বলো, সকলে জল নিয়ে চলে গেল? বলে আমি তো দাঁড়িয়ে আছি, জল তো পড়েনি। আরে জল পড়েনি? বলে পড়ছে, কলসিতে পড়েনি। আরে কলসি কোথায় রেখেছো? বলে কেন ট্যাপের মাথায়, রাতে রাতে। তাহলে ট্যাপের মাথায় রাখলে কলসি ভর্তি হবে? হবে। তাহলে কলসিকে কোথায় রাখতে হবে? ট্যাপের নিচে। তাহলে নিচে গেলে পাওয়া যায়, আর ট্যাপের উপরে উঠে গেলে পাওয়া যাবে না, খালি হাতে ঘুরে আসতে হবে। এজন্য লেনে বালা নিচে, ঠিক আছে, আর দেনে বালা সে সবসময় উপরে থাকবে। বলো বলো ভক্তবৎসল ভগবান কি জয়, বলো বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়। এজন্য পুত্র, সমস্ত সাধু মহাত্মা এসেছে তোমাকে আশীর্বাদ করবে, মাথাটা নুয়ে দাও ওদের চরণতলে,
ওরা যে আশীর্বাদটা করবে পুত্র, সেটা আমি কোটি টাকার বিনিময়ে কোথা থেকে এনে দিতে পারবো না। সম্বরণের পুত্র রাজা কুরু মাথারা নুয়ে দিলেন সাধু মহাত্মার চরণতলে। সাধু মহাত্মাগণ অক্ষত দিয়ে দুর্বা দিয়ে পুষ্প দিয়ে তার মাথায় আশীর্বাদ করছে। সকলের আশীর্বাদ নিয়ে রাজা কুরু রাজসিংহাসনে বসে গেলেন। যখন রাজা কুরু রাজসিংহাসনে বসলেন, তার রাজত্ব যেন আরও শস্যশ্যামলায় সুফলা পরিণত হয়ে গেল, সুজলা সুফলায় হয়ে উঠল তার রাজত্ব। এইভাবে কেটে গেল বেশ কিছুকাল, অত্যন্ত আনন্দের সঙ্গে তার দিন কাটছে। দেখবে সকলের ভাগ্যে কিন্তু সব জিনিস আসে না, ঠিক আছে? পিতামাতার ধরো চার সন্তান, কিন্তু কোনো সন্তান জন্ম নেওয়ার পরে দেখবে পিতামাতার আয় উন্নতি বেড়ে যায়, আর্থিক সচ্ছলতা বেড়ে যায়। এটা হয় কি হয় না বলো? হয়। রাজা কুরু ছিল তেমন একজন, যেই রাজসিংহাসনে বসে গেছে রাজ্যের রূপ যেন পরিবর্তন হয়ে গেছে। দেখে মনে হলো রাজা কুরুর বুঝি রাজ্য যেন স্বর্গকেও হার মানিয়ে দিচ্ছে। আহারে, সেখানে আর কোনো অশান্তি নাই, রাজ্যে কোথাও কোনো অভাব নাই, কোথাও কোনো কারো অভিযোগ নাই, চোর নাই, ডাকাতও নাই, হিংসা নাই, দেশ নাই, পরনিন্দা নাই, পরচর্চাও নাই, রাজ্য চলছে নির্বিবাদে নির্বিবাদে। বাইরের কোনো শত্রু নেই যে যুদ্ধ করে তার সঙ্গে মোকাবিলা করতে পারবে, ঠিক আছে? সভায় বসে আছে মন্ত্রী জ্ঞানী গুণীজনদের সঙ্গে, কেবলমাত্র কি করছে জানো তো? ফর্মা আলোচনা করছে। রাজা রাজসিংহাসনে বসে কি কথা বলবে, রাজা রাজসিংহাসনে বসে কি কথা বলবে, কিভাবে রাজকার্য পরিচালনা করতে হবে, কিভাবে অন্যের রাজ্য নিজের আওতায় আনতে হবে, অন্যের সম্পত্তি কিভাবে হাতিয়ে নেওয়া যায়, কিভাবে অন্যের সঙ্গে যুদ্ধ করে তাকে যুদ্ধে পরাস্ত করা যায়, এইসব চর্চাই তো হবে রাজ্যে। কিন্তু সেসব চর্চা নাই। প্রত্যেক দিন সকালবেলা সমস্ত প্রজামন্ত্রীদেরকে সাথে নিয়ে বেসে বসে, আর বসে কি বলে জানো তো? তোমরা বলো আমার সঙ্গে সকলে, আমি যেটা বলবো সেটা তোমরা সকলে বলবে, ঠিক আছে? আপনারাও কি সকলে বলবেন? না, আপনাদেরকে তো রাজা কুরু বলতে বলেনি, রাজা কুরু তো তার রাজ্যের সমস্ত মন্ত্রীরা প্রজাদেরকে বলছে। তবে আপনারাও যদি বলেন, আপনাদের মঙ্গল বই কখনো অমঙ্গল হবে না। তাহলে সকলে প্রস্তুত নাকি? আচ্ছা রাজের, তবে যারা যারা রাজা কুরুর সঙ্গে বলবে এই কথাটা, প্রত্যেকে কিন্তু হাতে তালি দিয়ে বলবে, ঠিক আছে? হ্যাঁ, কি বলছো ঠাকুমা? যার হাত নাই না তাকে হাতে তালি দিতে হবে। পেছন থেকে কে ঠাকুমা যেন বলছে, যার হাত নাই না তাকে হাতে তালি দিতে হবে না, যার হাত আছে সে হাতে তালি দিবে, কোনো অসুবিধা নেই। তাহলে সকল হাতে তালি দিয়ে বলবে তো, যার হাত আছে সে হাতে তালি দাও, যার হাত নেই তাকে তালি দিতে হবে না। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারে, জয় রাধা মাধব, জয়
মহারাজ করো, তিনি কি করেন না, ভক্তের সঙ্গে মধুর কণ্ঠে শুধু হরিনাম করে, আরে হরি হরি কবে মোর হইবে সুদিন, ভজি বসি রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধে। মনে বড় আনন্দ গো, কেন রাজ্যে কোনো অনাচার নাই, রাজ্যে কোনো বিশৃঙ্খলা নাই, রাজ্যে কোনো অত্যাচারও নাই, প্রত্যেকেই ধর্মপদ যাজন করছে। রাজা করু তিনি ধর্মালোচনা করছেন প্রত্যেক দিন, আর মনে মনে ভাবছে যে এ জগতে শুধু ধর্ম কথা প্রচার করলেই হয় না, জগৎ মাধারে প্রত্যেকটা জীবকে কিন্তু কীর্তি স্থাপন করতে হয়, প্রত্যেকটা জীবকে কিন্তু কীর্তি স্থাপন করতে হয়। কোন কীর্তি? অক্ষয় কীর্তি। কোন কীর্তি? অক্ষয় কীর্তি। এ জগতে অনেকেই কীর্তি স্থাপন করে, ঠিক আছে, কিন্তু সব কীর্তি কিন্তু অক্ষয় কীর্তি হয় না। অক্ষয় কীর্তি বলতে কি? অক্ষয় কীর্তি বলতে সেই কীর্তি যে কীর্তিটা সারা জীবন তোমার মধ্যে রয়ে যাবে, ঠিক আছে। আর সেই অক্ষয় কীর্তিটা কি জানো? এ জগতের অক্ষয় কীর্তি হলো জীবের চেতনা শক্তিকে জাগরিত করে দেওয়া। বলো বলো রাধা রানী জয়। আবহমান কাল থেকে কলির অন্ধকারে নিমজ্জিত হয়ে মানুষ যে অন্ধকারে আচ্ছন্ন হয়েছে, সে অন্ধকারকে দূরীভূত করে তার জীবনে চেতনা শক্তিকে আনাটাই হলো একটা অক্ষয় কীর্তি। এটা মনে করে রাখবে। আপনি একা একা ভজন করছেন সেটা কিন্তু ভগবানের কৃপার যোগ্য নয়। ভগবান শ্রীমান মহাপ্রভু অদ্বৈত আচার্যদেবকে বলেছেন, হে আচার্যদেব, এ জগতে কেউ বা করে আচার না করে প্রচার, কেউ বা করে প্রচার না করে আচার, আচার প্রচার্য তোমার মতো আচার্যের কার্য, তারাই আমার প্রিয়জন, তারাই আমার নিজজন, যারা আচার করে এবং প্রচার করে। জানো হে আচার্যদেব, কেউ বা একাদশী করে কিন্তু একাদশী বাদে উপদেশ কাউকে দেয় না, ঠিক আছে। যদি বা ধরুন এমন জনও আছে কিন্তু, না না সেটাই কথা হচ্ছে, মানে ধরুন আপনার কাছে কেউ ধরো জানতে গেল যে আচ্ছা দিদি একাদশী কবে, সে কি বলছে না তো, বলে আমি তোকে কেন বলবো, তুই গিয়ে জিজ্ঞেস করে যা, আমি এত কষ্ট করে জিজ্ঞাসা করে এলাম গোসাই বাড়ি থেকে একাদশী কবে হবে, আর তুই কথা করার কে, তুই এমনি এমনি জেনে নিবি, তুইও যা গিয়ে জিজ্ঞাসা করে আয়। কিন্তু এটা সে বুঝলো না, তুমি যদি ওকে একাদশীর উপদেশটা দাও কবে হবে এটা বলো, যখন ওই জন একাদশী ব্রত করবে তখন কিন্তু তার অর্ধেক ফলটা তোমার খাতায় গিয়ে জমা হবে। বলো বলো রাধা রানী কি জয়। যেমন বাগানে অনেকেরই ফুল হয়, ফুল ফোটে তো, কিন্তু সব ফুল তো গোবিন্দ চরণে যায় না, কিন্তু আপনি ভগবানের চরণে ওই ফুলটা দিতে পারলেন না, কিন্তু আপনার বাগানের ফুলটা যদি কোনো সাধু মহাত্মা তুলে নিয়ে গিয়ে গোবিন্দ চরণে দেয়, আপনার বাগানের সার্থক, আপনার জন্মও সার্থক, ঠিক আছে। কারণ ফুলের জন্ম হয় শুধুমাত্র ভগবানের চরণে যাওয়ার জন্য। কত ফুল তো ফোটে গো, মরার গলায় চলে যায়, ঠিক না ভুল? কত ফুল ফোটে, বিবাহ বাসরে ফুলসজ্জার খাটে সাজানো থাকে, কত ফুল রাস্তায় ঝরে ঝরে পড়ে যায়, কিন্তু তার জন্ম সার্থক হয় না গো। কখন সার্থক হবে? যখন সে পদ্ম প্রলয়চন ভগবান শ্রীহরির চরণে স্থান পাবে। এজন্য আপনার বাগানের ফুল যদি গোবিন্দ চরণে যায় এতে আপনার লাভ। সোয়ের জন্য ফুলের বাগান নয়, আরে সৌন্দর্য তখনই বৃদ্ধি প্রাপ্ত হবে যখন সুন্দর ভগবানের চরণে সুন্দর ফুলটা চলে যাবে। বলো বলো রাধা রানী কি জয়। ভগবান তো সব থেকে বেশি সুন্দর, আর সেই সুন্দরের চরণে যখন সুন্দর ফুলটা যাবে তখন কি হবে, সেটা আরো সুন্দরতা বৃদ্ধি প্রাপ্ত হবে।
এজন্য আপনি একাদশী ব্রত করেন, আপনি অনুষ্ঠানে যান, আপনি ভক্ত সঙ্গ করেন, আপনাকে জিজ্ঞাসা করলে বলে আমি জানিনি, অথচ দেখো সুরসুর করে সে বেরিয়ে চলে যাচ্ছে। এটাকে কখনো মহাপ্রভুর কৃপা পাওয়ার যোগ্য বলে বলে না। মহাপ্রভুর কৃপা তিনিই পাবেন যিনি করেন আচার আর করেন প্রচার, যিনি নিজে ব্রত করেন অন্যকে ব্রত করার উপদেশ দেন, তিনি হচ্ছেন মহাপ্রভুর একজন কৃপাপাত্র। এজন্য এ জগতে অক্ষয় কীর্তি হলো সেটাই, তুমি কিছু করে যাও জগৎবাসীর জন্য। যেদিন তুমি এসেছিলে ভাবে তুমি মাত্র কেঁদেছিল হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে বিশ্বভুব, এটাকে মনে রাখতে হবে। মানব জীবনটা হেসে খেলে কাটানোর জন্য নয়, মানব জীবনটা ফুর্তি করার জন্য নয়, এনজয় করার জন্য নয়, মজা লুটার জন্য নয়, মানব জীবনটা ঘুমানোর জন্য নয়, মানব জীবনটা খেয়ে খেয়ে দিন কাটানোর জন্য নয়। মানব জীবনটা পেয়েছো সার্থক রূপ দান করো। সার্থক রূপ দান কি জানো? এই ভারতভূমি তো হইল জন্ম, যাহার জন্ম সার্থক করি করো শুধু পর উপকার, পরের উপকার নিজে ঝাঁপিয়ে পড়ো। শুধুমাত্র ভাগবত ধর্ম প্রচার করলেই পর উপকার হয় না, আমিও বলে যাচ্ছি এখানে, তোমার মধ্যে যদি মানসিকতা না থাকে, মনুষ্যত্ববোধ না থাকে, তুমি ভাগবত চরণ তলে এলেই তোমার অন্যের উপকার হয়ে যাবে কোনোদিনের জন্য সম্ভব নয়। দেখবে কিছু কিছু জন তারা হয়তো ধর্মপদ মানে না, কিন্তু যদি পাড়ায় কারো বিপদ হয় না, সে রাত্রি বারোটা কি দুটো সে কখনো সময়ের ভ্রুক্ষেপ করে না, সে ছুটে যাবে অন্যের বিপদে। সে যে অন্যের বিপদে ছুটে যায় তাহলে সেটা কি তার উপকার নয়? সেটাও তার উপকার। সেই জন যখন থাকবে না পৃথিবীর বুকে, তখন গ্রামের লোকগুলো বলবে একজন ছিল আমাদের গ্রামে, আমাদের যত বিপদ হোক, যত রাত্রি হোক, যত শীতকাল হোক, সে সব ফেলে ছুটে আসতো আমাদের বিপদে। এটাই হলো কীর্তি। জগতে কিছু দিয়ে যাও, জগৎবাসী কিছু দিয়ে যাও, তোমার জন্য যেন গোটা দেশকে জানাতে হবে না তোমার মহিমা। আপাত তোমার গ্রামের লোক যেন তোমাকে চেনে, গ্রামের লোক না চিনুক, আপাত পাড়ার লোক যেন তোমার জন্য আপাত একটা দিন চোখের জল ফেলে যে একজন ছিল আমাদের পাড়াতে, যে আজ নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছে, এমন জীবন তুমি করিবে গঠন। আমার দাদু আজ নাই আমার মধ্যে, তিনি ছোটবেলায় যেন আমাকে নিয়ে শুইত আর এই কথাগুলো আমাকে বলতো, এখনো তার কথাগুলো আমার কানে বাজে। এই যে কথাগুলো আমার কিন্তু শ্রী গুরু মহাদের কাছ থেকে নেওয়া নয়, এই যে কথাটা বললাম এটা আমার দাদু আমাকে বলেছিলেন, আজ থেকে প্রায় 30 বছর আগের কথা, এখন আমার কানে এগুলো বাজে। আমার দাদু বলতো, ওরে শোন, মানব জীবন ছাগলের মতো জীবন কাটানোর জন্য নয়, মানব জীবনটা ভেড়ার মতো পশুর মতো জীবন কাটানোর জন্য নয়, মানব জীবনটাকে সার্থক করতে হয়। কীভাবে সার্থক করবে জানিস? শুধুমাত্র অক্ষয় কীর্তি রেখে যা জগৎ মাঝারে, এমন কিছু দিয়ে যা জগৎ মাঝারে যাতে জগৎ তোকে মনে রাখে। যেদিন তুমি, উনি এই কথা বলতেন আমাকে, যেদিন তুমি এসেছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিল হেসেছিল সবে। সকলে হাসছে না, আরে অমুক বাড়ির ছেলে হয়েছে গো দেখতে কি সুন্দর ফুটফুটে, চলো চলো আমরা সকলে দেখতে যাই, তাহলে সকলে হেসে হেসে দেখতে যায়, কিন্তু শিশু সন্তানটা সেদিন কাঁদে, তুমি সেদিন কেঁদেছিলে। এমন জীবন তুমি করিবে গঠন, এমন ভাবে তুমি নিজেকে তৈরি করো, মরণে হাসিবে তুমি কাঁদিবে বিশ্বভুবন, সমস্ত বিশ্বজগৎ তোমার জন্য কেঁদে কেঁদে চোখের জল ফেলবে, হ্যাঁ একজন ছিল আমাদের মধ্যে যিনি আজ আমাদের মধ্যে নাই। সেদিন জানবে তুমি তার মধ্যেই বেঁচে আছো, আজ রবীন্দ্রনাথ নাই কিন্তু মরে গিয়েও তিনি আজ আমাদের মধ্যে অমর হয়ে আছেন। দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে আমাদের মাঝে? নেই, কিন্তু আমাদের মধ্যে বেঁচে আছে। নেতাজি বীর সুভাষ চন্দ্র বসু আজ আমাদের থেকে ছেড়ে চলে গেছে, কিন্তু জগৎ তাকে মনে রেখেছে। বিপ্লবী ক্ষুদিরাম বসু, যার কথাই ধরো, বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা, তারপরে মাদার টেরেসা, মহাত্মা গান্ধী, যারা জগৎকে কিছু দিয়ে গেছে, প্রত্যেকটা জীব প্রতিক্ষণেই তাদেরকে স্মরণ করে। কেন জানো তো? তারা জগৎবাসীকে কিছু দিয়ে গেছে। সেই জন্য ভাগবত শাস্ত্র কীর্তন করলো,
জগতে কিছু রেখে যাও। শুধুমাত্র আয় উপার্জন করলে, পশুর মতো কুকুরের মতো জীবন কাটালে এটাকে মনুষ্যত্ব বলে বলে না। জগৎবাসী কিছু দিয়ে যাও, যার অভাবটা, তোমার অভাবটা জগৎবাসী যেন একদিন অনুভব করতে পারে। সেদিন বুঝবে তাদের মধ্যে তুমি বেঁচে আছো, সেদিন তুমি বুঝবে যে জগৎবাসী তোমাকে আজ পর্যন্ত ভোলেনি। এটাকেই বলে অক্ষয় কীর্তি। রাজা কুরু মনে মনে চিন্তা করলেন, জগতের মাঝে যদি অক্ষয় কীর্তিটা স্থাপন করতে পারি তাহলে মানব জন্ম ধিক, কি লাভ আমার এই মানব দেহ লাভ করে, জগৎকে কিছু দিয়ে যেতে হবে। তাই তিনি রথ নিয়ে বেরিয়ে পড়লেন পৃথিবী পর্যটনে। পৃথিবী পর্যটন করতে করতে এক বনে পৌঁছে গেলেন, সেই বনটা দেখতে ছিল অতি সুন্দর, নাম হলো দৈত্য বন। আর সেই বনের ভিতর দিয়ে বয়ে গেছে সরস্বতী নদী, নদীতে নেমে স্নানাহ্নি করলেন। কারণ একটা খুব ভালো কথা মনে রাখবে, যদি কখনো নদী তীরে যাও বা কখনো সমুদ্রে যদি যাও তাহলে কিন্তু কখনোই স্নান না করে আসবে না, ঠিক আছে? কোনো নদী তীরে গেলে কখনোই স্নান না করে আসবে না, কারণ এই যে স্নান, সবথেকে শ্রেষ্ঠ স্নান হলো কোন স্নান? গঙ্গা স্নান। তার থেকেও আর একটা জায়গা শ্রেষ্ঠ স্নান রয়েছে, সেটা হলো বৃন্দাবনের রাধাকুণ্ড শ্যামকুণ্ড স্নান, ঠিক আছে? বৃন্দাবনের রাধাকুণ্ড শ্যামকুণ্ড স্নান আর গঙ্গা যমুনা সরস্বতী ভাগীরথী নর্মদা তিস্তা কাবেরী ইত্যাদি নদীতে স্নান। যদি নদীতে স্নান করতে পারো তাহলে জলাশয়ে গিয়ে স্নান করবে, ঠিক আছে? জলাশয়ে গিয়ে যদি স্নান করতে পারো তাহলে সরোবরে গিয়ে স্নান করবে, সরোবরে যদি স্নান না করতে পারো তাহলে পুকুরের জলে স্নান করবে। তবে এখন করার দিনে তো সব সাবমার্সিবলের ট্যাঙ্ক, ড্রামের জলে স্নান নাকি? কিন্তু ড্রামের জলে স্নান করলে স্নানটা শুদ্ধ হয় না, এটা মনে রাখবে। ড্রামের জলে স্নান করলে কিন্তু স্নানটা শুদ্ধ হয় না। স্নানের নিয়ম হলো জলাশয়ে নেমে স্নান, ঠিক আছে? কিছু মনে করবেন না, এই যে স্নান করলেই তো সূর্যদেবতাকে অর্ঘ্য দিতে হয়, হয় কি হয় না? হয়তো আপনি এই মানে স্নান ঘরে ঢুকে, ল্যাটিনের ভিতরে বাথরুমের ভিতরে ঢুকে আপনি সূর্যদেবতাকে অর্ঘ্য দিতে পারেন? পারেন না, তাহলে সূর্যদেবতার কাছে ঋণ রয়ে যায়, ঠিক আছে? আবার জলে নেমে অর্ঘ্য দিতে হয়। এর জন্য সবথেকে শ্রেষ্ঠ হলো জলাশয়ে স্নান, ঠিক আছে? যে কোনো জলাশয়, জলাশয়ে নেমে স্নান করাই হলো সবথেকে শ্রেষ্ঠ স্নান।